আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি পাস্তা রেসিপি শেয়ার করব, আর এটা হচ্ছে ক্রিমি পেস্তো পাস্তা। পাস্তা কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের। আমি আজকে এই পাস্তাটি অথেন্টিক ইটালিয়ান রেস্টুরেন্টে যেভাবে রান্না করা হয় আমি ঠিক সেইভাবে আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই পাস্তা তৈরি করতে কী কী লাগবে। আমি এখানে 11টি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মাঝখানে রক ফেলে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে পেস্তো, যেহেতু এটি ক্রিমি পেস্তো পাস্তা তাই অবশ্যই এই পেস্তোটা লাগবে এই পাস্তাটি তৈরি করার জন্য। আমি এই পেস্তো আল জেনোভেজে এই পেস্তোটি ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের পেস্তো ব্যবহার করতে পারেন। নিয়েছি আধা কাপ ক্রিম, এখানে নিয়েছি আমি 1.5 টেবিল স্পুন বাটার, আর নিয়েছি 2 টেবিল চামচ পারমিজানো চিজ। আমি এই পারমিজানো চিজটি নিয়েছি, আর আমি আজকে এই পেন্নে পাস্তাটি দিয়ে আমার পাস্তাটি তৈরি করব। আপনারা চাইলে যে কোনো রকমের পাস্তা ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। প্রথমে আমি পাস্তা সেদ্ধ করে নেব, এর জন্য আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ লবণ আর তেল দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। পাস্তা সেদ্ধ হতে থাক, এদিকে আমি পেস্তো সসটি তৈরি করে নেব। আমি একটি ফ্রাই প্যান নিয়ে এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি, অপেক্ষা করব বাটারটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। বাটার মেল্ট হয়ে গেলে এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালো করে বাটারের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি কয়েক মিনিট চিংড়ি মাছগুলো বাটারের মধ্যে ভেজে নিয়েছি। দেখুন চিংড়ি মাছগুলো রান্না হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পেস্তো দিয়ে দিচ্ছি। পেস্তো দিয়ে খুব ভালো করে আমি চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মিশানোর পর এরপর আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটাও খুব ভালো করে আমি পেস্তোর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ক্রিমি সসটা রেডি হয়ে গিয়েছে। আমি এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি একটি স্প্যাচুলার সাহায্যে। আপনাদের সসটা যখন এরকম হবে ঠিক তখনই মনে করতে হবে সসটা রেডি। এখন আমি সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি। পাস্তা দিয়ে খুব ভালো করে ক্রিমি সসটা পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পাস্তাটা কিন্তু খুবই হেলদি, আর এই পাস্তাটা কিন্তু তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আপনারা তো দেখে নিলেন কত অল্প সময়ে আমি এই পাস্তাটা তৈরি করে নিলাম। এখন আমি পাস্তাটা গরম গরম সার্ভ করছি, আর আমি এই পাস্তাটি সার্ভ করব পারমেজানো চিজ দিয়ে, তাই আমি পারমেজানো চিজ দিয়ে দিচ্ছি। পাস্তার সাথে কিন্তু পারমেজানো চিজটা খেতে দারুণ হয়। দেখুন তো তৈরি হয়ে গেল খুবই মজার আর হেলদি একটি রেসিপি, আর খুবই ছটপট আর অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই পাস্তাটি তৈরি করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।